হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখে বুঝতেই পারছো যে কী ভিডিও হতে চলেছে সুতরাং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর ফ্যামিলির সাথে শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আর কমেন্ট সেকশানে জানিও যে কেমন লাগলো ভিডিওটা চলো ভিডিওটা স্টার্ট করা যাক হ্যাঁ হ্যাঁ কে দেনে এখনই কে দেনে পরে আর বিদায়ের টাইমে কাঁদবি না ঠিক আছে হ্যাঁ ভালোভাবে মেকআপ কর সিরাম টিরাম লাগিয়ে ভালোভাবে মেকআপ না করলে কিন্তু বর পালিয়ে যাবে বিয়ের দিনই আবার সেলফ মেকআপ করছে ব্রাইডাল আবার ভালো করে প্রাইমার লাগা আজকের দিনটাই একটু হাসি খুশি করে নে আগেই তো কেঁদে নিলি জানি না পরে কি হবে কি করে কাঁদবি কাঁদবি কি হাসবি কেঁদে নে কেঁদে নে সাজার আগে ভালোভাবে কেঁদে নে যাতে মেকআপ না নষ্ট হয় হুম আবার আইব্রো করছে আইব্রোকে মোটামোটা জাম্বুবানের মতো করবে নালে তো ব্রাইডাল লুকে ভালো লাগবে না তাই না ব্রাইডাল লুকে ভালো লাগতে গেলে একটু ভালোভাবে মেকআপ করতে হয় ভালোভাবে আইব্রো করতে হয় আবার কনসিলার দিয়ে আবার ক্লিন করছে যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলো ক্লিন করছে ভালোভাবে এক্ষুনি বুধ বুদ লাগবে দেখ না কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করতে জানে না ভূত সাজে খালি ভূত সাজে থেকে থেকে ভূত সাজে কি খুশি আনন্দ হয় কি জানি আবার নিজে নিজেই হাসে মুখ ভেঙায় মুখ ব্যাকায় কত রকম কিছু ভিডিওতে আবার ব্লেন্ড করছে একদম আস্তেই আস্তে আলতো হাতে ব্লেন্ড আবার চলে এসেছে কনসিলারে মুখে তো একদম একদম পিগমেন্টেশন ভর্তি খালি মেকআপ করলে হবে যদি বর বর যদি এই মেকআপ ছাড়া দেখে তাহলে পালিয়েই যাবে যে কী বউ এনেছি হ্যাঁ দেখাশোনার টাইমে তো একদম মেকআপ করে বসতে হয় আবার বিয়ের দিনও মেকআপ কি করে বুঝবে যে বর যে এতগুলো দাগ আছে মুখে এতগুলো আত্মীয় আছে মুখের মধ্যে আবার সেটাকে লুকানোর জন্য আবার ব্লেন্ড করতে হয় তারপরে ফাউন্ডেশান লাগিয়ে নিয়ে আবার ভূতের মতো ভূতের মতো লাগাতে হয় ভূতের ভূতের মতো ব্রাইডাল লুক না ব্রাইডাল লুক একটু ভূতভূত না লাগলে হয় সব থেকে তো একদম ঝকমক 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 করতে হবে ব্রাইডাল লুক মানে একদম সাজা কোজা একদম পারফেক্ট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা হ্যাঁ হ্যাঁ নাক সেপ করার নাকটা তো বছার মতো আবার কন্ট্রোলিং করছে মুখটা তো লাড্ডুর মতো গোল গোল সেটাকে আবার কাটছে এমনি কোনো জিনিস নেই যে কেটে হচ্ছে একদম ছোট করে দেয় একদিন স্লিম করে দেয় আবার কনসিলার দিয়ে শার্প দেখাচ্ছে এক্ষুনি লাগবে জঙ্গলি জঙ্গলি সেই সাঁওতালি যেমনি হয় না তেমনি তেমনি জঙ্গলি জঙ্গলি লাগবে আবার মুখ দেখাবে আবার মুখ বেকাচ্ছে দেখো দেখো হুম বিয়ের আগে যত আনন্দ করার করে নে যখন বিয়ে করবি তখন বুঝবি ঠিক আছে বিয়ের আগে আনন্দ করে নে আগে ব্লেন্ড কর ভালোভাবে নাহলে কিন্তু বর দেখলেই বলবে যে এত লাড্ডুর মতো মুখ আমি বউ নিয়েই যাবো না বাড়িতে বাড়িতে নিয়ে গেলে লোকে কী বলবে এখন তো সব মেয়েদেরকে সব স্লিম দেখাবে আবার লাল লাল রঙ লাগাচ্ছে গালে একদম টমেটোর মতো আবার হাসছে সেটাকে ব্লেন্ড করছে ভালোভাবে হ্যাঁ না তো লাল চুটকি লাগবে একদম চুটকি লাগলে হবে বিয়ের দিন স্পেশাল লাগতে হবে তো আবার আবার পাউডার লাগাচ্ছে যাতে মেকআপ গোলে গলে না পড়ে গরম এখন তো গরম পড়েছে বর্ষাকাল পড়ে গেছে অবশ্যই কিন্তু এখন তো রোদ উঠছে তাও সেইভাবে তো বর্ষাকাল পড়েনি তাই জন্য ঘেমে গেলে তো প্রবলেম হয়ে যাবে না এবারে একটা জেল লাইন নিয়ে এবার কাজল লাগাচ্ছে কাজলটা হচ্ছে স্মাচ করবে একটা স্মোকি আই লুক হবে এবার একটা ব্রাউন কালার দেখাচ্ছে দেখো দেখো এই কালারটা লাগাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ দেখে দেখে তোমরাও শেখো ঠিক আছে তোমরাও শেখো তোমাদের বিয়ের দিনও তোমরা সেলফ মেকআপ করবে ওই মেকআপ আর্টিস্টকে পনেরো কুড়ি হাজার টাকা দেওয়ার একদমই দরকার নেই নিজে নিজে ট্রাই করলেই হবে চেষ্টা করতে থাকো চেষ্টার কোনো দিন শেষ হয় না হ্যাঁ হ্যাঁ আবার দেখছে কিচ্ছু পারিস না কিচ্ছু না নিজে নিজে শেখ হ্যাঁ হ্যাঁ ক্যামেরার ভিতরে ঢুকে যা ক্যামেরা ভিতর ঢুকে ঢুকে করাই মেকআপ হুম হুম তাকাতেও পারে না আর কাজল লাগাচ্ছে কাজল লাগাতে গিয়ে তো মুখ বেঁকে বুকে চোখ বেরিয়ে যাচ্ছে একদম হ্যাঁ ভালোভাবে কাজল লাগা কাজল কিন্তু ছড়িয়ে গেলে ওই বিদায়ের সময় কাঁদতে গেলে কিন্তু একদম ভুত লাগবে পুরো মেকআপ গলে গলে পড়বে আর কালো কালো দাগ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ জানি তো তুই তো দেখাতে চাস না তাই জন্য তো স্মাচ করছিস কাজলটাকে হ্যাঁ ভালোভাবে সে কাজলটাকে স্মাজ করা খাওয়া যায় না গলে পড়ে গলে পড়লেই তোর প্রবলেম তখন কাঁদবি তখন বড় দেখে ভয় পড়ে যাবে যে কি বউ কত মেকআপ করেছিল আবার চমকিলে হাইলাইটার লাগাচ্ছে চোখের ইনার কর্নারে আবার ব্রাবুনেও লাগাচ্ছে দেখো দেখো যেন চকমক চকমক হাইলাইট হয় আই মেকআপটা তারপরে সেটিং স্প্রে লাগিয়ে নিয়েছে যে মেকআপটাকে সেট করার জন্য মেকআপটাকে সেট না করলে তো হবে না ব্রাইডাল মানে তো স্পেশাল লুক সব কিছু অ্যাড হবে একদম স্পেশাল স্পেশাল তারপরে হাইলাইটের লেগাচ্ছে তাহলে হাইলাইটের একটু চমকাবে বেশি না চমকালে হয় দুলহানকা মুখ দুলহানকার চেহারা আর এবারে রেড লিপস্টিক সব জিনিসে রেড রেড এত রেড কেন রে কেন পড়িস রেড এত কি। আচ্ছা রেড লিপস্টিক লাগাচ্ছে এবার পাউডারটা তো দেখালামই না পাউডার দিয়ে কিন্তু স্মাচ করে নিতে হবে ঠিক আছে কারণ তারপরে নথ পড়বে নথ যদি মুখে লাগে তাহলে তো লিপস্টিক উঠে যাবে সেটা তো হবে না ঠিক আছে তারপরে ফিক্সিং স্প্রে লাগাতে হবে যাতে মেকআপগুলো না গলে লং লাস্টিং হয় তার জন্য তারপরে দেখো আমার ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও